নমস্কাৰ ৱেলকম বেক টু মাইল গাই আজি আপোনালোকে চিকেন পুলওৰ ৰেচিপি নি আছু যি বহুত কম সময়তে বহুত কম ইনগ্ৰেডিয়েণ্ট ৰে আপোনাৰ বনাই পাৰিব আপোনাক যদি বিৰিয়ানী কি পুল খাই পচন্দ থাকে কি আপোনাক যদি খাই ইচ্ছা হু তাৰ আপোনাৰ এই ৰেচিপি নিশ্চয়ভাৱে নিজ ঘৰ ট্ৰাই কৰো দেখিব নিশ্চয়ভাৱে আপোনাক মোৰ এই ৰেচিপি ভাল লাগিব তে চলি দেখি নবা আজিৰ এই ৰেচিপি সর্বপ্রথমে চিকেন সফা করে নিয়েছি এটি টোটাল সাতশো গ্রাম চিকেন বটমান ম্যারিনেট করনবা। আম এর কিছু হলদী গুন্ড স্বাধানুসারে লুণ আল লবুর রসক এড করে নেছি লেম্বুর রস এবং হলদী লুণ কু বহু ভালোভাবে চিকেন সহিত গোলাই নোলাইবা পরে ই বহু কম সময় আপনার যদি ম্যারিনেট করে রাখবে তাহলে বি চলবে এইসব গোলাই সারা পরে আমি পনেরো টু তিরিশ মিনিট পর্যন্ত ইোলাই রক্ষা কিংবা আপনার যদি পাখে টাইম অ তাহলে আপনার অধিক সময় রাখিপারে

দরকার মুতাবক পাণি কু দিয়ে এর পেস্ট বনাই নেবা ইয়াকু সাইডে রাখি নেবা বর্তমান ঘরে গুন্ড মশলা কু প্রিপেয়ার করে নেবা সেতি পাই মু কিচি স্টার কিচি অলেইচ আউ কিচি ডালচিনি কু টিকে অল্প উসুম করি নউচি যা ফলরে আমার কুটিবা পাই গুন্ড করবা পাই ইজি হব এ সব ঠান্ডা বা পরে ইয়াকু গুন্ড করি কি সাইডে রাখি নেবা বর্তমান জৌথরে আমি পলাও বনাইবা সে রস কু এথরে এড করি নেচি বর্তমান সেতরে ঘি এবং দরকার মুতাবক তেল কু মধ্য এড করি নউচি তেল ঘিউ বহুত ভাল ভাৱে গৰম হ'ব সবু গৰম মছলা কু গোটা গৰম মছলা কোনো এড কৰি নেবা জিৰা যাৱিত্ৰী তেজপত গোলমৰিচ ষ্টাৰ অলিচ ডালচিনি লবংগ সবুগুড় আমি এতিয়া সবু গোট মছলা এতিয়া এড কৰি নেবা আপোনালোকে যদি কোনো গোট মছলা এভেইলেবল নথ ত'লে আপোনাৰ স্কিপ মা কৰি পাৰিব যদি আপোনালোকে যাবি গোট মছলা আছে সবকু আপোনাৰ এড কৰি পাৰিব যাফল ফ্লেভৰ বহুত ভাল আচিব গোট মছলা তেল সৈতে ভাজি বৰ্তমান কাটিকি ৰখি তিনিটম চাইজৰ পিঁয়াজ কোনো এতিয়া এড কৰি নেবা পিঁয়াজ লাইট গোল্ডেন ব্ৰাউন কলৰ হেবা যায় কুক কৰি নেবা বৰ্তমান পিঁজা গোল্ডেন কলৰ হৈ আছে বৰ্তমান বাটিকি ৰখি থদা ৰস ଗ୍ରୀନ୍ ଚିଲ୍ଲିର ପେଷ୍ଟକୁ ଏଥିରେ ଆଡ଼୍ କରିନେବା ଗ୍ରୀନ୍ ଚିଲ୍ଲିର କ୍ୱାଣ୍ଟି ଆପଣ ଆପଣଙ୍କର ରାଗ ଖାଇବା ପସନ୍ଦ ଅନୁସାରେ କମ୍ ଅଧିକ କରିପାରିବେ ବାଟିବା ପରେ ଦେଇପାରିବେ କିମ୍ବା ଆପଣ ପରେ ମଧ୍ୟ ଦେଇପାରିବେ ଆପଣଙ୍କର ରାଗ ଖାଇବା ପସନ୍ଦ ଅନୁସାରେ ବର୍ତ୍ତମାନ ଅଦା ରସୁଣ ପେଷ୍ଟକୁ ବହୁତ ଭଲ ଭାବରେ କଷି ନେବା ଏଥିରେ ଗୁଣ୍ଡ ମସଲାକୁ ଏଥିରେ ଆଡ଼୍ କରିନେବା হলদীগুন্ড অধিক রগ খাইব দরকার ছিল কঞ্চা লঙ্কা কু এড করে পেয়ে বর্তমান কিছু ধনিয়া গুন্ডু এড করেছি ধনিয় গুন্ড হলদীগুন্ড এবং কঞ্চা লঙ্কা বহু ভালোভাবে তেল সহ ভাজি নামিনেট করে রাখি চিকেন এর এড করে ন চিকেন এড করার পরে সবু মসলা সহ বহু ভালোভাবে ই কসিনবা যা ফলে চিকেন রস স্মেল চাল যাব বহু ভাল ফ্লেভর আসবে এটি চিকেন মসলা কড করেছি আপনার পাখে যদি মিট মসলা আছে তাহলে আপনার মিট মসলা এড করে পে চিকেন মসলা এবং মিট মসলা আপনার যে দুইটি মসলা ভিতর কেউ যেকোন গোটি মসলা কোথাও এর করে পেয়ে যা ফলে বহু ভালো ফ্লেভর আসি যাব বর্তমানে এই চিকেন বহু ভালোভাবে কষি নব দেখুন তেল ছাড়া স্টার্ট হল আমার চিকেন মানে আমার চিকেনটি বহু ভাল ভাব মশলা সহিত কষি হলি এইভাবে ভাবে মঝে মঝে আপনার স্পুন কু বহ ভালোভাবে চিকেন গোলাই নেন যা ফল আমার চিকেনটি ইভেনলি কুক হব এবং বহু ভালোভাবে আমার ফ্রায়ে যাব চিকেন গোটে বাউল দহি এড করে নেছি যা ফল আমার পলর টেস্ট বহু ভালো আসি যাব গোটে বাউল দহক আপনার এড করা আগর লো ফ্লেমে এখন এড করবে যা ফল আমার দিটি ফাটব দই কু এড পরে। আমি চিকেন সহ বহু ভালভাবে দই কু নবা। এবং ইয়া লো মিডিয় ফ্লেমে কুক হওয়া দেবা দেখুন দই এড করার পরে আমার চিকেন কেমন পাঁড়ি বাহার স্টার্ট হয়েসারি বর্তমানে আমার চিকেন বহু ভালোভাবে কষি হয়ে সারি বর্তমানে তিন কপ চৌলক এর করে মু এটি জিরা রাইস কু এড করে নিয়েছি বহু হি রাইস আপনার যদি চাইবে এর বাসমতি রাইস কে এড করে পে কিংবা আপনার ডে ইউজ করতে রাইস এড করে পে কিংবা আপনার এইভাবে ভাবে বহু পতলা জিরা রাইস মধ্যে এড করে পে বর্তমান রাইস নাবা পরে আর স্মেল দ্বিগুণ হয়ে সারিছে এবং পলর স্মেল বহু ভালো বর্তমান গরম করে রকি পাঁি এড করে মু মেজরমেন্ট গোটে কপ চৌলপ্রাইন কপ পা এর মেজরমেন্ট করি গরম করে নিয়েছি আপনার চৌল অনুসারে আপনার এর পা যদি আপনার চাহিদা তাহলে টু অ্যান্ড হাফ কপ আপনার প্রথমে অ্যাড করত যদি পর দরকার হ্যাঁ তাপরে আপনার পুঁথার পা বর্তমানে কুয়েট করা পরে স্বাদ অনুসারে লুণ কু এড করে নি স্বাদ অনুসারে আপনার মনে রাখবে আমি ম্যারিনেসন সময় চিকেনে আগর লুণ কু এড করা যাই তাখি আপনার লুণ কু এড করে পে বর্তমান কুটিকি রক্ষি বা গোটা মসলা কু ভিকি রাখি গোটা মসলা গুন্ড করা মসলা কে এড করে নামা কিছু ধনিয়া পত্র

ରାଗ ନ ଖାଆନ୍ତି ତାହେଲେ ଆପଣ ଏଇଭଳି ଭାବରେ କଭର୍ କରିନେବେ ଲୋ ଟୁ ମିଡ଼ିୟମ୍ ଫ୍ଲେମ ରେ ଏହାକୁ କୁକ୍ କରିବା ପାଇଁ ଦେବେ ଦେଖନ୍ତୁ ସବୁ ପାଣି ବହୁତ ଭଲ ଭାବରେ ସୋକ ହେଇସାରିଛି ମଝିରେ ମଝିରେ ଏଇଭଳି ଭାବେ ଗୋଳେଇ ନେଉଥିବେ ବର୍ତ୍ତମାନ ଆମର ପଲ ବହୁତ ଭଲ ଭାବରେ ପ୍ରିପେୟାର ହେଇସାରିଛି କମ ସମୟରେ ଆଇ ହୋପ ଆପଣମାନଙ୍କୁ ମୋର ଆଜିର ରେସିପିଟି ଭଲ ଲାଗିଥିବ ଯଦି ଭଲ ଲାଗିଛି ଲାଇକ୍ କରି ନିଅନ୍ତୁ ନିଜର ମତାମତ ନିଶ୍ଚିତ ଭାବରେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ସେୟାର କରନ୍ତୁ ମୋର ଏଇ ଭିଡ଼ିଓକୁ ବୋଉଳ ମାତ୍ରାରେ ସେୟାର କରନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ମୋର ଏଇ ରେସିପି କିଭଳି ଭାବେ ଲାଗିଲା ନିଶ୍ଚିତ ଭାବରେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ସେୟାର କରନ୍ତୁ Thank you for watching guys, see you soon!